শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইডে সৌজন্যে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সাথে আছি আমি ওজমা হাসান এবং আমাদের সাথে আজকে অভিজ্ঞ চিকিৎসক যিনি রয়েছেন ডাক্তার আনোয়ার হোসেন, ক্যান্সার বিশেষজ্ঞ ও মেডিকেল অনকোলজিস্ট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে কোলন ক্যান্সার ও এর সচেতনতা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, সাথে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এবং এটিএন নিউজকেও অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। স্যার, আমরা প্রথমেই বলেছি কোলন ক্যান্সার নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তো প্রথমেই সাধারণ দর্শকরা যেটি জানতে চাবে, কোলন বলতে আমরা কী বুঝি? প্রথমেই আসলে কোলন কী জিনিস সেটা জানা খুবই জরুরি। কোলনটা হচ্ছে আমরা আমাদের পরিপাকতন্ত্র, মুখ থেকে পায়ুপথ পর্যন্ত যে টিউব লাইক স্ট্রাকচারটা থাকে এটাকে পরিপাকতন্ত্র বলা হয়। এখানে নিচের যে অংশটা থাকে একে বৃহদন্ত্র এবং মলাশয় বা রেকটাম, বৃহদন্ত্র এবং রেকটামকে একসাথে কোলন এবং রেকটাম বা কোলোরেকটাল অংশ বলা হয়। সো কোলন ক্যান্সার সাধারণত এই কোলনের এই অংশটাতেই হয়, বৃহদন্ত্র যে অংশটাকে বলা হয়। ঠিক আছে স্যার, খুব ভালো হলো সাধারণ দর্শকরা এটা জানতে পেরে। আচ্ছা, বৃহদন্ত্রের যে অংশটাতে আপনি বললেন যে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেটি সহ আপনি আমাদেরকে জানাবেন আর কোন কোন অংশে এই কোলন ক্যান্সার বাদেও ক্যান্সার হওয়ার সম্ভাবনাটি থাকে? যেমন কোলনের যে রেকটাম অংশটাতে থাকে, তারপর আপার জিআইটি যেটা মানে পরিপাকতন্ত্রের আপার অংশে ক্যান্সার হতে পারে, পাকস্থলী, খাদ্যনালী বা স্মল ইন্টেস্টাইন যেটাকে বলে ক্ষুদ্রান্ত, এই অংশেও ক্যান্সার হতে পারে। কারণগুলো একটু জানতে চাইবো, আসলে কী কী কারণে মলাশয় বা এর আশেপাশের জায়গাগুলোতে ক্যান্সার ইদানিং বেশি দেখা যায়? আসলে আসলে কোলন ক্যান্সারের জন্য যে এক্সাক্ট কোনো নির্দিষ্ট করে কোনো কারণ ওভাবে বলা যাবে না, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেগুলো ঝুঁকি, যেসব অভ্যাস বা যেসব কারণ ঝুঁকির কারণ থাকে। যদি আমরা এই ঝুঁকির কারণগুলোকে দুটো ভাগে ভাগ করতে চাই, কিছু আছে আমরা পরিবর্তন করতে পারি, কিছু আছে আমরা পরিবর্তন করতে পারি না। যেগুলো পরিবর্তন করতে পারি যেমন আমাদের ওবেসিটি, অধিক স্থূলতা যেটা, এটা একটা রিস্ক ফ্যাক্টর যেটা আমরা পরিবর্তন করতে পারি, চাইলে আমরা এটাকে মডিফিকেশন করে একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসতে পারি। খাদ্যাভ্যাসের পরিবর্তন, যেমন বলা হয় যে রেড মিট বা ধরেন ফাইবার জাতীয় খাবার যারা কম খান তাদের রিস্কটা একটু বেশি থাকে। আবার যারা স্মোকড ফুড খান বেশি তাদেরও কোলন ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি থাকে। অন্যদিকে যারা ফ্রুটস বা ফ্রেশ ভেজিটেবলস এগুলো বেশি খান তাদেরকে আমরা বলি যে রিস্ক একটু তুলনামূলকভাবে কম। এটা হচ্ছে আমরা যেগুলো মডিফিকেশন করতে পারি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক ব্যায়াম বা ধরেন কায়িক পরিশ্রম, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। যে কোনো ধরনের, শুধু কোলন ক্যান্সার না, যে কোনো ক্যান্সারের জন্য এটা প্রোটেক্টিভ হিসাবে কাজ করে। তাছাড়া কিছু আছে যে আমরা মডিফিকেশন করতে পারি না। যদি কারো পরিবারে কোলন ক্যান্সার ইতিহাস থাকে সেক্ষেত্রে তার কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, কিছু কিছু ডিজিজ আছে বা জেনেটিক ইস্যু আছে যেগুলা যদি কারো থাকে, ফ্যামিলিতে যদি থাকে, তাহলে তার কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। স্যার, কারণগুলো বললেন, আমি একটু লক্ষণগুলো জানতে চাইবো। তার আগে একটু আমাকে শর্টলি যদি একটু বলতেন যে বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু জিনগত কথাটা এসেছে, আমি জানবো যে শিশুদের ক্ষেত্রে এটি হবার কি কোনো রকমের কোনো সম্ভাবনা আছে কি? আসলে কোনো ক্যান্সারের জন্যই কোনো বয়স ইমিউন না, অর্থাৎ যে কোনো বয়সে যে কোনো ক্যান্সার হতে পারে। তবে কোলন ক্যান্সার হচ্ছে এটা মানে বয়স্ক, অর্থাৎ যাদের বয়স 50 বা তদূর্ধ্ব তাদের রোগ বিশেষত। বাট ইদানিং আমরা কিন্তু ইয়াং, ইভেন 18-20 বছরেও কিন্তু কোলন ক্যান্সারের রোগী আমরা পাচ্ছি আমাদের হসপিটালগুলোতে। আর স্যার, আপনি এতক্ষণ তো কারণগুলো বললেন, লক্ষণটা কি দেখে একজন সাধারণ মানুষ বুঝতে পারবে যে তার কোলন ক্যান্সারের সম্ভাবনা রয়েছে বা হয়েছে? জি, লক্ষণগুলো আসলে এটা খুবই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি যে লক্ষণগুলোকে আসলে দুইটা ভাগে ভাগ করে বললে সুবিধা হবে। সাধারণত কোলন ক্যান্সার যখন শুরু হয়, অর্থাৎ আর্লি স্টেজে থাকে, তখন দেখা যাচ্ছে যে টয়লেটের বাওয়েল মুভমেন্ট যেটাকে বলে, পায়খানার অভ্যাসের পরিবর্তন হয়। দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ তার কিছুদিন পাতলা পায়খানা হচ্ছে, আবার কিছুদিন কোষ্ঠকাঠিন্য হচ্ছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্টুলের কনসিস্টেন্সি, অর্থাৎ নরম পায়খানা, আবার দেখা যায় যে পেন্সিল লাইক মানে পেন্সিল স্টুল বলা হয় যাকে, বা ধরেন কারো কারো পায়খানার সাথে রক্ত যেতে পারে,
রক্ত আবার ফ্রেশ ব্লাডও অনেকের ক্ষেত্রে যায় যদি মলাশয় বা র্যাকটাম ইনভলভ থাকে। আবার এমনও হয় যে মানে কালো বা বলা হয় যে অল্টার্ড ব্লাড যেতে পারে, যাকে আমরা বলি আলকাতরার মতো কালো পায়খানা হচ্ছে কি না, এরকম পেটের ব্যথা হতে পারে। কারো কারো এনিমিয়া, রক্ত শূন্যতা দেখা যায়, দেখা যাচ্ছে যে সে জানেই না যে তার বৃহদান্তে কোনো ক্যান্সার বা এই ধরনের কোনো রোগ রয়েছে, কিন্তু তার কন্টিনিউয়াস স্টুলের সাথে ব্লাড যাচ্ছে কিন্তু সে বুঝতে পারছে না, কিন্তু শেষে দেখা যায় যে তার এনিমিয়া, দুর্বলতা, মানে খেতে ইচ্ছা না করা, এই ধরনের লক্ষণগুলো কমনলি থাকে। স্যার লক্ষণগুলো তো আপনি বললেন, কিন্তু আমার মনে হচ্ছে কিছু লক্ষণ কিন্তু পাইলসের সাথেও মিলে যায়, সেক্ষেত্রে রোগী এটাকে আলাদা কিভাবে করবে এবং সেই ক্ষেত্রে রোগীরা কখন আসে আপনাদের কাছে, মানে কোন স্টেজ আপনাদের কাছে আসে? আসলে এই জায়গাটাতে আমরা আসলে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে রোগীরা যখন কারো পাইলস রিলেটেড বা অ্যানাল ফিশার রিলেটেড কোনো ইস্যু থাকে, তখন আসলে উচিত কোনো ডক্টরের শরণাপন্ন হওয়া, কারণ এই দুটার লক্ষণগুলো খুব কাছাকাছি। রেকটাল ক্যান্সার যেটা, রেকটাল ক্যান্সার এবং পাইলস বা হেমোরয়েডের এই যে লক্ষণগুলো, এগুলো খুব কাছাকাছি। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের কোনো লক্ষণ থাকলে ডক্টরের শরণাপন্ন হয়ে পরীক্ষা করে দেখা, ডক্টরকে দেখানো যে আসলে তার পাইলস না অন্য কোনো সমস্যা। এছাড়া আসলে এইভাবে আলাদা করার কোনো সুযোগ নাই। তো অনেক সময় দেখা যায় যে আমরা রেকটাল ক্যান্সার বা কোলন ক্যান্সারকে পাইলস বা হেমোরয়েড বা অ্যানাল ফিশার বলে নিজেরাই বিভিন্ন রকমের টোটকা চিকিৎসা নিয়ে চলতে থাকি, দেখা যায় যে এই পেশেন্টগুলো মিসিং হয়ে যায়, অনেক সময় অনেক অ্যাডভান্স ডিজিজ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, আসলে তখন খুব বেশি কিছু করারও থাকে না। আপনি বলেন অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনাদের কাছে আসে, আসলে কোন স্টেজগুলো আপনারা সেই রোগীগুলোকে পেয়ে থাকেন, কোন স্টেজে? আমাদের হসপিটালগুলোতে আমাদের যে এক্সপিরিয়েন্স বা আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স, এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোলন বা রেকটাল ক্যান্সারগুলো বেশিরভাগই স্টেজ টু স্টেজ থ্রিতে প্রেজেন্ট করে, ইভেন কিছু কিছু স্টেজ ফোরে প্রেজেন্ট করে। আসলে এত অ্যাডভান্স কিছু জায়গায় প্রেজেন্ট করে যে আমাদের তখন খুব বেশি কিছু করার সুযোগও থাকে না। আচ্ছা, স্টেজ থ্রি বা ফোরে কি অপারেশনের কোনো সুযোগ আছে কি? হ্যাঁ, অবশ্যই কোলন ক্যান্সারের চিকিৎসাতে অপারেশনের সুযোগ সবসময়ই আছে। সেটা হচ্ছে সার্জারিটা আসলে দুই রকমভাবে করা হয়, একটা হচ্ছে একবারে ভালো করে ফেলার জন্য অর্থাৎ কিউরেটিভ সার্জারি, আর একটা হচ্ছে প্যালিয়েটিভ সার্জারি। প্যালিয়েটিভ সার্জারিটা হচ্ছে যে এখানে আমরা কমপ্লিট হয়তো তাকে ভালো করতে পারবো না, কমপ্লিট কেটে ফেলে দিতে পারবো না, কিন্তু তার আরামের জন্য, তার যেসব কষ্ট হচ্ছে কষ্ট কমানোর জন্য সার্জারি করা যেতে পারে। স্যার আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে, আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি, কোথাও যাবে না, কিছুক্ষণ পরে ফিরে আসবো। বিরতি থেকে ফিরে এসে আমাদের এই আয়োজনে সবাইকে আবার আমন্ত্রণ। স্যার অপারেশনের কথা বলছিলাম, কোলন ক্যান্সার নিয়ে, অপারেশনের মাধ্যমে কি পুরোপুরি নির্মূল সম্ভব আপনি বলছিলেন, এবং আরেকটা কথাও জানতে চাইবো যে অপারেশনের পর অনেক সময় দেখা যায় যে ক্যান্সার ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে, সেটি একটু জানতে চাই। আসলে অপারেশন করে কিছু কিছু যদি আর্লি স্টেজে আগে ধরা পড়ে, সেক্ষেত্রে কোলন ক্যান্সার কিন্তু ট্রিটেবল এবং সম্পূর্ণ ভালো করা সম্ভব, কিন্তু যদি অ্যাডভান্স ডিজিজ হয়ে যায় সেক্ষেত্রে শুধু সার্জারি দিয়ে কোলন ক্যান্সার সম্পূর্ণ ভালো করা যায় না, সেক্ষেত্রে আরও কিছু চিকিৎসার দরকার হয়, কেমোথেরাপি বা রেডিওথেরাপি এসবের দরকার হয়। কেমোথেরাপি রেডিওথেরাপি সম্পর্কে জানতে চাবো যে এই ক্যান্সার চিকিৎসায়, কোলন ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে কতটুকু আসলে সুস্থ করা যায় একজন রোগীকে? আসলে যে কোনো ক্যান্সার সাথে কোলন ক্যান্সার তো অবশ্যই, যদি সার্জারি ফলোড বাই কেমোথেরাপি বা রেডিওথেরাপি যে অংশটা দরকার যদি যথাসময়ে সঠিকভাবে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো করা যায়, অনেকাংশেই ভালো করা যায়, কিছু ক্ষেত্রে ভালো রাখা যায়, এটা সাফল্য অনেক, বা এই ক্যান্সারের চিকিৎসার ফলাফল যে দীর্ঘদিন ভালো রাখা যায়। স্যার আপনি বলছিলেন তখন ফিস্টুলা, ফিশার, অর্শ বা পাইলস, যেটাই আপনারা বলেন না কেন, তো এইটার সাথে বা এটা হলে সেখান থেকে কি ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে কিনা, নাকি এটি সম্পূর্ণ আলাদা? আলাদা, এই দুটো আলাদা। আসলে ক্যান্সার এবং পাইলস বা হেমোরয়েডস এগুলো আলাদা একটা এন্টিটি,
আলাদা দুটা রোগ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুইটার সাথে লক্ষণ এক হওয়াতে দেখা যাচ্ছে যে পেশেন্ট পাইলস পাইলস করে এখানে পাইলসের চিকিৎসা নিচ্ছে, কোনো ডক্টরের শরণাপন্ন হচ্ছেন না, অন্যদিকে তার দেখা যাচ্ছে যে রেক্টামে ক্যান্সার হয়ে রয়েছে। তো তখন এরা যেটা হচ্ছে অ্যাডভান্স ডিজিজ হিসেবে প্রেজেন্ট করে ফেলে। চিকিৎসা ক্ষেত্রে যদি আমি বিদেশের চিকিৎসা ব্যবস্থার তুলনা করি, তাহলে বাংলাদেশে কোলন ক্যান্সারের চিকিৎসাটা কেমন আপনি বলবেন? সত্যিকার অর্থে যে বাংলাদেশে এখন আন্তর্জাতিক মানের কোলন ক্যান্সার, শুধু কোলন না অন্যান্য ক্যান্সারের চিকিৎসাও আছে এবং আমরা দিচ্ছি। তো আমাদের পেশেন্টগুলোর মাঝে যে প্রবলেমটা হয় যেটা হচ্ছে যে এরা প্রেজেন্টেশনে শুরুতেই এত অ্যাডভান্স ডিজিজ নিয়ে আসে যে আমাদের আসলে ওইখানে খুব বেশি সময় দেখা যাচ্ছে যে আমরা তেমন কোনো কিছু করতে পারি না, কিউরেটিভ যে ইন্টেন্ডেড চিকিৎসা বেশিরভাগ সময় দিতে পারি না, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘুরে একটা শেষ পর্যায়ে আমাদের মহাকালী ক্যান্সার হসপিটাল বা ক্যান্সার বিশেষজ্ঞ যারা আছে আমরা তাদের কাছে আসে। খরচের বিষয়টাকে একটু আমাদের ধারণা দেওয়া যায় কিরকম? অন্যান্য রোগের তুলনায় ক্যান্সার রোগের চিকিৎসা একটু ব্যয়বহুল, একটু ব্যয়বহুল, কেননা এখানে সার্জারির দরকার হয়, এখানে কেমোথেরাপির দরকার হয়, রেডিওথেরাপির দরকার হয়। সো এখানে একটু খরচ তুলনামূলকভাবে অন্য যে কোনো রোগের চেয়ে একটু বেশি, কিন্তু মহাকালী ক্যান্সার হসপিটালে কিন্তু এই তিনটা বিভাগেরই চিকিৎসা আছে এবং রোগীরা ক্যান্সার কেমোথেরাপির ওষুধ ওখানে ফ্রি পাচ্ছেন মহাকালী ক্যান্সার হসপিটালে। স্যার, প্রথম দিকে আপনি কিছু খাদ্যাভ্যাসের কথা বলছিলেন, আমি একটু জানতে চাইব সাধারণ দর্শক হিসেবে যে একজন সাধারণ মানুষ তার ডায়েটের বিষয়টা কীভাবে পর্যবেক্ষণ করবেন সারাদিনের জন্য বা তার বয়স অনুযায়ী? আসলে যেটা হচ্ছে খাবারের ব্যাপারে আমাদের মাংস খাওয়ার প্রবণতা মনে হয় একটু কমাতে হবে, অন্যদিকে শাকসবজি বা ফলমূল এগুলো খাওয়া বাড়াতে হবে। তারপর আমরা মাংস খেতে পারি, কিন্তু কথা হচ্ছে সাধারণত চতুষ্পদ জন্তুর মাংসের কথা বলা হয় যে একটু অ্যাভয়েড করতে পারলে ভালো, খাবারের সাথে ভিটামিনস এন্ড মিনারেলস যেসব সমৃদ্ধ খাবার এগুলো খেতে পারলে ভালো। আমি যদি শর্টলি বলতে চাই, আঁশ জাতীয় খাবার যতদূর আমরা বলি যে আঁশ জাতীয় খাবারে আমাদের সারাদিনের যে কার্যক্রম আপনি বলছিলেন যে পায়খানা যদি আমরা বলি সেখানে এটাই বোধহয় অনেক বেশি হেল্পফুল হয়। আঁশ জাতীয় খাবার খাওয়া সবচেয়ে। স্যার, আরেকটা বিষয় যে একটা জিনিস পরিলক্ষিত যে আমরা যতই মডার্ন হচ্ছি যে ক্যান্সার সেটা যে কোনো ক্যান্সারই হোক না কেন দিন দিন বেড়েই যাচ্ছে এর প্রবণতা, এটা কেন হচ্ছে? আসলে জীবনযাত্রার মানের পরিবর্তনের সাথে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হচ্ছে, আমরা স্থূলকায় হয়ে যাচ্ছি, আমরা ইনঅ্যাক্টিভিটি, আমরা দেখা যাচ্ছে যে কায়িক পরিশ্রম বা যে আমরা আগে যে হেঁটে যে এদিক ওদিক যাতায়াত করতাম এই কাজটাও এখন করছি না। সো আমাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, খাদ্যাভ্যাসের পরিবর্তন, তারপরে নগরায়নের ফলে যে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, এগুলোর বিভিন্ন কারণ থেকে শুধু কোলন না অন্য যে কোনো ক্যান্সারের প্রাদুর্ভাব দিন দিন বেড়ে যাচ্ছে। স্যার, অনেক সময় কোলোস্টোমি ব্যাগ আপনারা দিয়ে থাকেন অপারেশনের পর, এটি কোন ক্ষেত্রে দিয়ে থাকেন এবং এটি কতদিন পর্যন্ত একজন রোগীকে আসলে ক্যারি করতে হয়? আসলে এটা নির্ভর করবে রোগীর কোন জায়গাটাতে ক্যান্সারটা হয়েছে। কোলনের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কোলনের সার্জারির পর কোলোস্টোমি পার্মানেন্ট লাগে না, অল্প সময়ের জন্য এটা কোলোস্টোমি করা হয়, পরে আবার এটা রিভার্স করা হয়। রেক্টামের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় পার্মানেন্ট কোলোস্টোমি করতে হয়, কিছু জায়গায় টেম্পোরারি কোলোস্টোমি করে, যেক্ষেত্রে পার্মানেন্ট কোলোস্টোমি অর্থাৎ জোড়া দেওয়ার সুযোগ নাই, যে অংশের ক্যান্সার হয়েছে ওই অংশ কেটে ফেলে দিয়ে তার দুইটা পাশকে জোড়া দেওয়ার যেখানে সুযোগ কম সেখানে পার্মানেন্ট কোলোস্টোমি করতে হয়। এটা কি সারা জীবন ক্যারি করতে হয়? কিছু জায়গায় সারা জীবন ক্যারি করতে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে এটা রিভার্স করে ফেলা যায়। স্যার, অনেক জায়গায় আমরা দেখি আসলে অপচিকিৎসা বা অপচিকিৎসক যেটা আমরা বলি যে অনেক অ্যাডভার্টাইজমেন্ট যেখানে গ্যারান্টি সহকারে কিন্তু তারা বলছেন যে এটি সম্পূর্ণভাবে নির্মূল সম্ভব, আপনি এই বিষয়ে একটু সচেতন করবেন কি? সত্যি কথা হচ্ছে যে কোনো চিকিৎসা সেটা সায়েন্টিফিক্যালি সাউন্ড হতে হবে, বৈজ্ঞানিকভাবে সাউন্ড হতে হবে। ক্যান্সারের মতো চিকিৎসা আসলে অপচিকিৎসা দিয়ে কখনো ভালো করা যাবে না বা ভালো রাখা যাবে না। ক্যান্সারের চিকিৎসার যে প্রধান তিনটা দিক, সার্জারি, কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি, এগুলো দিয়ে চিকিৎসা করতে হবে। এর বাইরে যদি কোনো রকমের চিকিৎসার মডালিটি থাকে সেগুলো আসলে কতটুকু সায়েন্টিফিক এটা আসলে বলা মুশকিল। এখন যদি আমি সর্বোপরি একটা প্রতিকার জানতে চাই আপনার কাছ থেকে, আপনি কি পরামর্শ দিবেন আপনার দর্শকদের জন্য আজকে? প্রতিকারের ব্যাপারে যেটা যে আমাদের যে আমি যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম এই রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের মডিফিকেশন করতে হবে, সাথে রিসপেক্টগুলো মডিফিকেশন মিন্স খাদ্যাভ্যাসের পরিবর্তন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং যাদের বয়স
50 বা তার বেশি তাদেরকে রুটিনলি কলোনোস্কোপি করে স্ক্রিনিং এর আওতায় চলে আসা আবার যাদের ফ্যামিলিতে কলোরেকটাল ক্যান্সারের একটা ইতিহাস রয়েছে তাদেরকে 50 বছরের আগে থেকেই যে বয়সটাতে সর্বকনিষ্ঠজন পরিবারের যে বয়সে আক্রান্ত হয়েছেন তার 10 বছর আগে থেকেই কলোনোস্কোপি অর্থাৎ স্ক্রিনিং এ চলে যাওয়া তো এটাই আমার মনে হয় যে আমাদের প্রতিরোধ করার জন্য আমাদের যদি কোনো লক্ষণগুলো থাকে যে লক্ষণগুলো আমরা তখন আলোচনা করলাম এই লক্ষণগুলো যদি কারো থাকে সেক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হওয়া এবং স্ক্রিনিং এর আওতায় চলে আসাই মানে এখান থেকে প্রতিরোধ করার একমাত্র উপায় আমি মনে করি স্যার আনুপাতিক হারে যদি আমি জিজ্ঞেস করি ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশের ক্ষেত্রে কোলন ক্যান্সারের শতকরা হার এবং এর স্বাভাবিক মৃত্যু হারটা কিরকম যদি একটু জানতে চাই কোলন ক্যান্সারে আমাদের যে এটা টোটাল যে ক্যান্সার পেশেন্ট তার অ্যারাউন্ড 8-9% হচ্ছে কোলন ক্যান্সার কোলন ক্যান্সার হচ্ছে ফোর্থ মোস্ট কমন ক্যান্সার ইন বোথ মেল অ্যান্ড ফিমেল এদের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে পুরুষ এবং মহিলা ব্রেস্ট ক্যান্সার বা লাং ক্যান্সার বা হেড নেক ক্যান্সারের পরের স্থানটাই হচ্ছে কোলন ক্যান্সার স্যার একটা শেষের একটা প্রশ্ন আমার আছে যে এত কথা বললেন এত চিকিৎসা আমাদের এখানে অনেক সহজলভ্য এই কথাও বললেন তারপরও জানতে চাই যে দেশ রেখে আমাদের দেশের বাইরে কেন মানুষ ক্যান্সার চিকিৎসার জন্য এত প্রতিনিয়ত যাচ্ছে কারণটা কি এটা আসলে একটু বলা মুশকিল বাট আমার যেটা ধারণা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ক্যান্সার চিকিৎসা পুরোটা হচ্ছে ঢাকা বেসড রাজধানী বেসড চিকিৎসা ব্যবস্থাপনা এখানেই সার্জারি বা এখানেই কেমোথেরাপি রেডিওথেরাপির ব্যবস্থাগুলো ঢাকাতেই সবচেয়ে বেশি সো আমাদের ঢাকার বাইরের যে পেশেন্টগুলো সব পেশেন্টগুলো চাপ এখানে পড়ে দেখা যাচ্ছে এখানে এসে আসলে হিউজ একটা চাপের মুখে পড়তে হয় সেক্ষেত্রে যে আমরা যদি দূরের যে আমাদের ডিস্ট্রিক্ট বা বিভাগীয় শহরগুলোতে যদি আমাদের ক্যান্সার চিকিৎসা সেন্টার করা যায় বা ওইখানে চিকিৎসক অ্যাভেলেবেল করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে এই বাইরে যাওয়ার যে প্রবণতা কিছুটা কমে আসবে বর্তমানে সরকার কিন্তু বিভিন্ন 8টা বিভাগীয় সেন্টারে ক্যান্সার সেন্টার করার যে পরিকল্পনা নিয়েছেন এবং সেটা বাস্তবায়ন হচ্ছে তৈরি হচ্ছে ক্যান্সার সেন্টার আশা করি অবশ্যই সুখবর এবং আশা করি ভবিষ্যতে এটা আমাদের পেশেন্টদের বিদেশ গমন থেকে কিছুটা হলেও স্যার তন্ত্রের বলেন বা পেটের বলেন বা কোলন ক্যান্সার যেটাই বলেন না কেন আজকে আপনার মাধ্যমে আমরা অনেক পরামর্শ পেলাম এইটা সম্পর্কে এবং কোলন ক্যান্সার নিয়ে যে সচেতনতার মূলক আপনি আমাদের অনেক কিছু জানালেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এবং এটিএনকে আবারও ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমাদের আয়োজন এ পর্যন্তই পরবর্তী আয়োজনে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন নিউজের সাথে থাকুন